নমস্কার বন্ধুরা, পিবি ব্লগ ট্রাভেল অ্যান্ড কুকিংয়ে স্বাগত। আজকে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমাদের রাজারহাটে যে বইমেলা হচ্ছে, সেই বইমেলার কিছুটা মুহূর্ত তোমাদের সাথে আমরা শেয়ার করছি। আশা করি ভিডিওটা তোমাদের পছন্দ হবে, আর পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানিও। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা আগে থাকতেই পেয়ে যাবে। তাহলে আমরা ভিডিওটা শুরু করছি। তোমরা আজকে 15ই জানুয়ারি রবিবার আমরা বইমেলার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আর কিছুটা হাঁটলেই আমরা বইমেলায় পৌঁছে যাব। বইমেলা ঢোকার যে প্রবেশ পথ সেটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বন্ধুরা, আমরা এখানে বইমেলার ভেতরে প্রবেশ করে গেছি, আর দেখতেই পাচ্ছ এখানে অনেক রকমের স্টলও বসেছে। বন্ধুরা, আমরা ধীরে ধীরে বই স্টলের দিকে এগিয়ে চললাম, আর এখানে প্রায় 12 থেকে 14টা বই স্টলও বসেছে। ঘুরতে ঘুরতে আমরা একটা বই স্টলে ঢুকে পড়লাম, আর কিছু বই দেখলাম, তার থেকে কিছু বই আমরা কিনেও নিলাম পছন্দ করে। আর এই স্টলগুলোর ভেতর অনেক রকমের বইও রয়েছে, নানা রকমের কবিতার বই, ছোট বাচ্চাদের বই, আর রয়েছে বড় বড় উপন্যাসও, আর রয়েছে ছোট ছোট বাচ্চাদের কমিক্সের বই, যেমন হাদা বোদা, নন্টে ফন্টে, আর রয়েছে কিছু গোয়েন্দা গল্পের বই। বন্ধুরা, বইমেলা এসেছি আর বই কিনব না, যার জন্য আমরা পছন্দ মতো দুটো বই কিনেও নিলাম। আবার অনেকেই আছে ভূতের গল্প পড়তে পছন্দ করে,
তাদের জন্য এখানে অনেক রকমের ভূতের বইও আছে। আর এই বইমেলার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও চলছিল, আমরা কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠানটা দেখে নিলাম। অনুষ্ঠান দেখার পর আমরা কিছুক্ষণ মেলার মধ্যেই ঘুরে নিলাম, মেলার মধ্যে আরও কী কী বসেছে। মেলার মধ্যে অনেক রকমের ব্যাগও আমরা দেখতে পেলাম, নানান রকমের নানান কালারের ব্যাগ। মেলা থেকে আমরা আরও কিছু টুকটাক জিনিসপত্র কিনে ধীরে ধীরে আমরা মেলা থেকে বেরিয়ে গেলাম। তাহলে বন্ধুরা, আজকে আমার এই বইমেলার ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা আগে থাকতেই পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। আর এই মেলার মধ্যে আমরা কিছু ফটো তুলেছিলাম, সেটাও তোমাদের সাথে আমরা সবার লাস্টে শেয়ার করে দেবো।
Thank you.